নমস্কার, আমি আশ্রয় শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে মিথুন রাশি 2024-এর বার্ষিক রাশিফল নিয়ে চলে এলাম। কেমন যাবে মিথুন রাশিদের এই 2024 সাল, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ভিডিও শেষে বলে দেবো যে আপনাদের কিভাবে চলতে হবে। প্রথমে আসছি আপনাদের গ্রহাবস্থান, মানে গ্রহের অবস্থান কি সেই বিষয়ে। দেবগুরু বৃহস্পতি একাদশভাবে আপনার বসে থাকবে, ফলে কি হবে, আয়টা আপনার বাড়বে। বর্ষের শুরুতে মানে বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল সপ্তমভাবে থাকবে, বুধ এবং শুক্র বছরের শুরুতে ষষ্ঠভাবে অবস্থান করবে, ফলে ব্যয়টাকে বৃদ্ধি করবে। প্রথমে আসছে আপনার পারিবারিক জীবন নিয়ে আমি যদি বলি, চতুর্থভাবে কেতু থাকায় পারিবারিক জীবনে কিন্তু কিছুটা বিবাদ আপনার বাবা মা অথবা আপনার ভাই বোনের সঙ্গে কিন্তু হতে পারে। তো সেই জায়গাটা যখন জেনে যাচ্ছেন, বিবাদ থেকে দূরে থাকুন, শান্ত মাথায় থাকুন, কোনোভাবেই নিজেকে রাগের বশবর্তী করবেন না, এই জায়গাটা লক্ষ্য রাখুন। আর কোনো বিশেষ কোনো সমস্যা নেই, বিবাদের জায়গাটা শুধু একটু মেনটেন করতে হবে। এরপরে আছে শিক্ষা। দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু শিক্ষার দিক দিয়ে আপনার প্রচণ্ড ভালো একটা সাফল্য আমি দেখতে পাচ্ছি। আপনি স্কুলিং থেকে হায়ার এডুকেশনের মধ্যে থাকুন না কেন, সেই ক্ষেত্রেও আপনি যেমন সাফল্য হবে, কোনো পরীক্ষা দিয়ে হয়তো বসে আছেন, এই টাইমে একটা উত্তীর্ণ হওয়ার চোখ সেই জায়গাটাও আছে। সেরকমই আপনি বাইরে গিয়ে যদি পড়তে চান, সেই জায়গাটা আপনি পাবেন। অ্যাডমিশন হচ্ছিল না, এই টাইমে দেখুন হুট করে অ্যাডমিশন হয়ে গেল, তো সেই জায়গাটা আপনি পাচ্ছেন। এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন, তাদের প্রিপারেশন ভালো হবে। পরীক্ষা থাকলে পরীক্ষা ভালো হবে, এবং পরীক্ষা হয়ে গেলে এই সময় রেজাল্ট বেরোলে, ফিলিংস হলে, মেন হলে, ইন্টারভিউ অবশ্যই চাকরি। তো ওভারঅল এই শিক্ষার ক্ষেত্রটা ভীষণ ভালো। এছাড়া যারা ডাক্তারি, যারা ওকালতি, যারা শিক্ষকের জায়গায় মানে টিচিং নিয়ে যারা পড়াশোনা করছেন, তো এই যে পড়াশোনার জায়গাগুলো অবশ্যই একটা ভালো বেনিফিট, রেজাল্ট, একটা সাকসেসের মুখ আপনি কিন্তু এডুকেশনের দিক থেকে অবশ্যই দেখতে পাবেন। পরে আসছে কর্ম এবং ব্যবসা। কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রমটাকে কিন্তু মানে এড়িয়ে শর্টকাট পদ্ধতি, যেটা বলে শর্টে সবকিছু করা, শর্টকাট পদ্ধতিটাকে কিন্তু আপনাকে এড়াতে হবে। শর্টকাটে না করে পরিশ্রম করে করুন, নিশ্চয়ই তার সাফল্য আপনি অবশ্যই পাবেন, সেই জায়গাটা দেখতে হবে। এবং মার্চ এবং অক্টোবরের মধ্যে কিন্তু চাকরি পরিবর্তনের একটা যোগ আমি দেখতে পাচ্ছি। হয়তো সেই সময় আপনার মনে হতে পারে কোনো বেটার অপরচুনিটি আসতে পারে, সেই কারণের জন্য আপনি চাকরি পরিবর্তন করলেন। সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো যে শর্টকাট পদ্ধতিটাকে এড়িয়ে চলুন, সেই জায়গাটাকে এড়িয়ে পরিশ্রম করুন, নিজের কাজটা দেখান, অবশ্যই তার বেনিফিট, রেজাল্ট আপনি কিন্তু অবশ্যই পাবেন। অবশ্যই আপনার প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে, সেই জায়গাটা অবশ্যই দেখুন। এবং নতুন যারা চাকরি খুঁজছেন, অবশ্যই চাকরির একটা চোখ এই বছরে কিন্তু দেখা যাচ্ছে। এরপর হচ্ছে ব্যবসা। বছরের শুরুতে কিন্তু আপনার বিশেষ করে বিজনেসের জায়গাটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো বিশেষ করে আপনার মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কিন্তু এই সময় যদি কাজ করেন ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনার ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যদি বিদেশের সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট থাকে এই সময়, মানে ব্যবসার ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্লায়েন্টই আপনার বিদেশি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো অ্যাডভান্টেজ বা ভালো একটা গেইন আপনি কিন্তু সেই জায়গা থেকে করছেন। তো ওভারঅল বিজনেসের জায়গাটাও আপনি ভালো, শেয়ারের ক্ষেত্রে এই টাইমে ইনভেস্ট করলে অবশ্যই আপনি লাভ দেখতে পাবেন, তবে আপনার পার্সোনাল ছকটাও কিন্তু দেখিয়ে নেবেন। এরপরে আসছে প্রেম। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার অবস্থান করবে, ফলে প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আপনার ভীষণ ভালো কাটবে। আপনার যে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আপনি কাটাতে পারবেন। যদি নিজেদের মধ্যে বিবাদ হয়ে থাকে, অবশ্যই বিবাদ ভুলে গিয়ে একে অপরের পাশে থাকবেন। হয়তো কারোর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, হয়তো তারা আলাদা হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের রিলেশন আবার হয়তো কন্ট্যাক্টের মধ্যে আসতে পারে, তাদের রিলেশন আবার কিন্তু জুড়তে পারে এবং আবার তাদের সম্পর্কটা সুন্দর পথে যেতে পারে। তো প্রেমের জায়গাটা ভালো, যারা নতুন মানুষ খুঁজছেন তারা অবশ্যই নতুন মনের মানুষ পেয়ে যাবেন। যারা চাইছেন নিজের সম্পর্কটাকে বৈবাহিক জীবনে নিয়ে যাবেন, অবশ্যই তারা চেষ্টা করুন। অবশ্যই এই বছর, বিশেষ করে 2024 কিন্তু আপনাদের প্রেম জীবনে অবশ্যই অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আপনাকে দেখাবে। তো সব দিক থেকে প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এরপরে আসছি বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে প্রেমের মতোই আপনার বৈবাহিক জীবনটার মধ্যেও প্রেম থাকবে, আপনাদের মধ্যে দুজনের বন্ডিং থাকবে, দুজনের রিলেশনশিপ আরও স্ট্রং হবে, একে অপরের মধ্যে বিশ্বাসটা আরও স্ট্রং হবে, এর ফলে রিলেশনটা আরও দৃঢ় হবে।
তো সেই জায়গাটা বৈবাহিক জীবনটা ভালো, আপনারা সুন্দর সুন্দর মুহূর্ত কাটাবেন, কোথাও ঘুরতেও আপনারা প্ল্যান করতে পারেন যাওয়ার। তো ওভারঅল কিন্তু বৈবাহিক জীবনটা ভীষণই ভালো। সন্তানকে নিয়ে একটু হয়তো আপনাকে ভাবাতে পারে, কিন্তু ওভারঅল আপনাদের দাম্পত্য জীবন যদি বলি ওভারঅল খুব ভালো। এরপর আসছে আর্থিক জীবন, আর্থিক জীবনে আপনার ভালো কাটবে, কারণ দেবগুরু বৃহস্পতির একাদশ ভাবে কিন্তু অবস্থান আর্থিক দিকটাকে কিন্তু শক্তিশালী করবে। কারণ একাদশ ভাব মানে আয় ভাব, আয় ভাব মানে আপনার আয়টাকে তৈরি করছে একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা বা বসাটা। এতে কি হবে, আপনার আয়টা বাড়বে, বিভিন্ন রাস্তা দেখবে আপনার আয়ের খুলে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে আপনার টাকা আসছে। তো সেই জায়গাটা আর্থিক দিক থেকে আপনাকে শক্তিশালী বানাবে। এরপরে আছে স্বাস্থ্য, কেতু এবং কেতু দশম ভাবে এবং চতুর্থ ভাবে থাকার ফলে আপনার শারীরিক সমস্যা কিন্তু এই টাইমে দেখা দেবে। তো আপনার শরীরের দিকে কিন্তু নজর বিশেষ করে এই 2024-এ কিন্তু আপনাকে দেখতে হবে, কারণ শারীরিক জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে। আপনি অবশ্যই ডক্টরকে চেক আপ করান, এখন থেকে যখন জেনে যাচ্ছেন নিজের প্রতি কেয়ার নিন, অবশ্যই শরীর দেখবেন ভালো থাকছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। এবং চোখের যাতে সমস্যা রয়েছে, যারা অলরেডি চশমা ব্যবহার করেন তাদের আমি বলবো অবশ্যই চোখের ডাক্তার দেখান। এছাড়া যাদের একটু চোখ রিলেটেড কোনো সমস্যা সবে সবে তৈরি হচ্ছে তাদের আমি বলবো প্রথমেই ডাক্তারকে দেখান, কারণ চোখের সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। এছাড়া ওভারঅল কিন্তু আপনার এই বছর ঠিকই আছে, কোনো রকম সমস্যা আমি দেখছি না। 2024 আপনার খুবই ভালো কাটবে। এবং আপনার রাশি উপাদান যদি বলি বায়ু এবং রাশি অধিপতি স্বয়ং বুধদেব। অবশ্যই আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। 2024 আপনাদের দারুণ যাক। এবং মাসিক রাশিফল তো আমি অবশ্যই বলবো, মাসিক রাশিফলের মাধ্যমে আপনি প্রত্যেকটা মাসকেও আরও সুন্দর তৈরি করতে পারবেন, সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবেন, অবশ্যই অতিবাহিত করতে পারবেন। ভগবানের কাছে এটাই কামনা করি যে আপনারা সবাই খুব ভালো থাকুন, আপনাদের মুখে সব সময় হাসি ফুটে থাকুক, এটাই আমি চাই। এবং আপনারা অবশ্যই কেরিয়ারের উপরে চলে যান, কেরিয়ারে অবশ্যই আপনাদের উত্থান হোক, কেরিয়ারে সাকসেসের মুখ অবশ্যই আপনারা দেখুন, এটাই আমি বলবো। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছেই পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম, নমস্কার।